গাইস ফাইনালি হচ্ছে রংপুর বাস টার্মিনালে নামলাম। এটা কি হচ্ছে? ময়না ভিডিও করতেছে। কোন জায়গা কি আছে না আছে এটা দেখতে চান? सजना जी मैं छड़ के नहीं जाना कभी झूठे। हेलो ब्यूटीफुल पीपल, अस्सलाम वालेकुम एवरीवन, दिस इज मोटा भाई, आई होप ऑल आर गुड। तो आज के এটা একটা ব্লগ হতে চলেছে, আবার একটা ইনফরমেশন হতে চলেছে, মানে ইনফরমেশন দিতে যাচ্ছি এই ব্লগে। আমি আমি যে কয়েকদিন আগে এই যে আমার ইনস্টা 360 XT টা নিছি, XT ক্যামেরাটা নিছি, এটার মধ্যে হঠাৎ করে কালকে রাতে একটা প্রবলেম ইস্যু করছে। তো এটা এখন সলভিং এর জন্য আমি যাব, দেখি কি হয়। তো প্রবলেমটা আপনাদের বলি, এই যে দেখেন ক্যামেরা চালু করতেছি, চালু হবে ঠিক হবে, দেখেন এই যে দেখেন ঝাপসা ঝাপসা কিভাবে আসতেছে। হঠাৎ করে কালকে ভিডিও দেখতেছিলাম এই ক্যামেরার মধ্যে, ভিতরে ফাইন ভিডিও দেখতেছিল, ভিডিও দেখতেছিল, হঠাৎ করে এটা চলে আসছে, আর তখন থেকে এটা আসেই আসেই। তো এখন এইটার সলিউশনের জন্য আমি হচ্ছে রংপুরে যাব। তো আমি তারা যে শপ থেকে নিয়েছি ওই শপের সাথে কথা বলছি, কথা বলার পর এখন তারা একটা এক জায়গায় কথা বলতে বলছে, মনে নেই কোন জায়গায়, যেন আপনাদেরকে বলে দিব আমি পরে মনে করে, ওই জায়গায় কথা বললাম। কথা বলে ওটা তো ঢাকায় ধানমন্ডিতে, তো ওনাদের কাছ থেকে রংপুরেও আছে সার্ভিস সেন্টার, তো রংপুরের নাম্বারটা নিলাম, ওনার সাথে কথা বললাম, বিভিন্ন কথাবার্তা হইলো। দেন এখন আমি যাব, যে দেখাই আপনাদের কি কি লাগে, কি কি কাজ করতে লাগে এটা ঠিক করতে, বা কি হয় আমি জানি না, আমার এক্সপিরিয়েন্স নাই আগের ভাই, এখানে কি হবে কি না হবে, ডিসপ্লে চেঞ্জ করতে হবে, আমার টাকা দিয়ে করতে হবে না ওদের করবে, যেহেতু ওয়ারেন্টি আছে আমি কেন দিব ভাই, আমি কেন দিব, ওয়ারেন্টি আছে ভাই, স্মার্ট ওয়ারেন্টি আছে। তো এখন যাই, তারপর দেখা যাবে কি হয়, আপনাদের কাছেও শেয়ার করবো, আপনার সাথেই থাকুন আমার। তো চলেন এখন রংপুরে যাই, লেটস গো পাবলিক। সো গাইজ, আমি হচ্ছে বাসা থেকে বের হয়ে চলে আসলাম। তো রংপুর যেতে আমার মিনিমাম টাইম লাগবে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে, মিনিমাম 1 ঘন্টার বেশি টাইম লাগবে। তো এখন যাই, বাসে যাইতে হবে, আমি তো বাইক নিয়ে যাবো না, দূর দেখি, দূর দেখে বাইক নিয়ে যাইতেই দেবে না, আমি যাবো কি ভাই। তো 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, মানে 1 ঘন্টার বেশি আমি শিওর না, বাট 1 ঘন্টার বেশি লাগবে। এখন যাই বাসে চড়ি ট্যান ডিরেক্ট, দেখো হচ্ছে টেকনোলজি দিয়ে কোথায় সার্ভিস সেন্টার। সজনা জি মেনু ছড কে নি জানা কদি, ঝুটে বাদে সহি দিল সে নি ভানা কদি, লম্বি রাতে সহি খ্বাব তো দিখানা কদি, মে হু তারা তেরা জান বন জানা কদি, পরদেশে তেনো জরা জিসম কা শোক নহি, দিল দিওয়ানে তেনো বেওয়ফা কা রোগ নহি, কুড়িও দা মেলা কুড়ি নাল তেরি মোজ নহি, তু হি হে রব তুজে রব কি কোই খোজ নহি, জান মেরি জানি ভর জানি মেনু ছড না নি হোনি তে। সো গাইস, ফাইনালি হচ্ছে রংপুর বাস টার্মিনালে নামলাম, সামনে আওয়াজ হচ্ছে দেখি ভাই, শোনা যাচ্ছে না অতটা, মানে আমি ফাইনালি বাস টার্মিনালে নামলাম, রংপুর বাস টার্মিনালে। এখন দেখি সার্ভিস সেন্টারটা কই আছে আমি তো জানি না ভাই, আমি খুঁজতে হবে, একটা রিক্সা নিতে হবে, দেন যাইতে হবে কই আছে বাস টার্মিনাল, সরি সার্ভিস সেন্টারটা। তো দেখি এখন একটা রিক্সা নেই, দেন তারপর দেখা যাক কই এটা, ম্যাপে দেখি আগে কোন জায়গায় এক জায়গায় দাঁড়াই দেখি কোন জায়গায় ওটা। বাস টার্মিনালটা কিন্তু ভাই অনেক বড়, রংপুর বাস টার্মিনাল, দেখি এই জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা আছে কি নাই, আমার তো ওয়াশরুমের চাপ দিছে, তো দেখি এখন আছে কি নাই, তারপর রিক্সা নিতে হবে বললামই তো, রিক্সা নিতে হবে, দেন যাবো। ফার্স্ট অফ অল ভাই আমাকে সারতে হবে ওয়াশ, তো ফাইনালি ওয়াশরুম থেকে গেলাম, ওয়াশরুম কিনে নিলাম এই মিরর এই জায়গায়, আমি রিক্সায় চললাম, রিক্সায় চড়ার আগের ভিডিওটা আমি আপনাদের দেখাইতে পারলাম না, এর জন্য আই এম এক্সট্রিমলি সরি। এর কারণ হচ্ছে আমার, আমি হচ্ছে ইনস্টা দিয়ে ভিডিও করতেছিলাম আর ওই জায়গাটা একবারে সাদা হয়ে গিয়েছিল, জানি না কেন, ওই কারণে আমি আপনাদের দেখাইতে পারলাম না এর আগের ভিডিওটা। সজনা জি মেনু ছড কে নি জানা কদি, ঝুটে বাদে সহি দিল তেরা জান বন জানা কদি, পরদেশে তেনো জরা যখন ভিডিও দিবি দেন যা হবে দেখা যাবে ইনশাআল্লাহ,
সো গাইস ভিতরে যাওয়ার পর আমি বসেছিলাম আর আশেপাশে দেখতেছি শোরুমটা কেমন, মানে সরি সার্ভিস সেন্টারটা কেমন, আর একজন কাস্টমার সার্ভিস নিচ্ছিল ওই কারণে আর কি আমি বসে ওয়েট করতেছিলাম, তারপর ওর হইলে দেন আমার হবে। তো এই জায়গায় আমার সকল কাজ কমপ্লিট হয়ে গেল, তো আমার ক্যামেরা দেখেন অল ফ্রেশ আছে, শুধু নিচের দিকে একটু লাগছিল ট্রাইপডটা ঘোরাইতে ঘোরাইতে ট্রাইপডের লেগে এই যে দেখেন একটু ডার্ক হয়ে গেছে, তাছাড়া সবকিছু এভরিথিং ইজ ফ্রেশ। তো যেহেতু আমার ওয়ারেন্টি ছিল ওই কারণে কোনো কিছু লাগেনি, কোনো সার্ভিস চার্জ বা কোনো কিছুই লাগেনি। আমি যেহেতু দারাজ থেকে এই প্রোডাক্টটা নিয়েছি ওই কারণে হচ্ছে আমাকে দারাজের প্রোডাক্ট যে নিয়েছি ওইটার ডিটেলসটা দিতে হয়েছে, রিসিপের মতো একটা ডিটেলস থাকে ওই ডিটেলসটা আমাকে দিতে হয়েছে। তো সত্য কথা বলতে গেলে কি সার্ভিস সেন্টারে যে লোকটা বসেছিল ওই কিন্তু এই ক্যামেরা চেনেই না ভাই, এটা যে একটা ক্যামেরা বা এই নামে কোনো একটা ক্যামেরা আছে ও জানেই না। ও হচ্ছে ঢাকায় ফোন দিয়ে শুনলো, তারপর নিয়ে বুঝলো ভাই এটা কি ক্যামেরা, বলছে তুমি কি ব্লগিং করো? যা ব্রো আই অ্যাম এ ব্লগার। এখানে কি কোনো সার্ভিস আছে? না, আমি এখানে কোনো সার্ভিস আছে না। তাশি ভাই থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কমপ্লিট ডান দেখি অল গুড অল সেট আই হ্যাপি বিকজ সার্ভিস কমপ্লিট ওয়ারেন্টি আছে। ভাই ক্যামেরা দিয়ে দিলাম, এখন দেখি ক্যামেরা কতদিনের মধ্যে আসে। ক্যামেরার আগেই তো স্টান্টটাই চলে আসবে, বাট স্টান্টটা এতদিন ছিল না, ক্যামেরা চালাচ্ছিলাম, স্টান্ট আসবে ক্যামেরা নাই। ঠিক আছে, একটা বিক্রি অবস্থা এখন দিলাম, মূল্য ওই 7-10 দিনের মধ্যে আসবে, দেখি আসে কি আসে না। আর সার্ভিস মাস্ট বি গুড। এখন ফোনের প্রবলেম আছে, আমার ফোনে কিন্তু গ্রিন লাইন করছে, গ্রিন লাইনের প্রবলেম দেখি এটাকে সলভ করা যায় কি যায় না, অথবা পিছনের ব্যাগটা চেঞ্জ করতে হবে। পিছনের যে ব্যাগ গ্লাসটা আছে, ফোনের যে ব্যাগ গ্লাসটা, ওই ব্যাক গ্লাসেও কিন্তু আমার প্রবলেম, ফোনের ব্যাক গ্লাসটাও প্রবলেম, কিন্তু ওইটা সলভ করা যায়, দেখি সলভ করবো, দেখি যাই। আগে একটা রিক্সা নেই আমার কাছে, আমাকে দেখে কিন্তু ফরেনার ফরেনার মনে হচ্ছে। ক্যা বাত কর রে বাবা, নট ফরেনার ব্রো, আম দেশি লোক। তো গাইস ফাইনালি অল কাজ ইজ কমপ্লিট, পিছনের ব্যাক চ্যানেলটা যেটা বলে স্ক্রিনটা ওইটা পাওয়া যাচ্ছে না, ওই কারণে আমি অর্ডার দিলাম। আমারটা হচ্ছে কী বলে গ্রিন কালারের মতো, না সরি আকাশি কালারের মতো, কিন্তু ছিল শুধু ব্ল্যাক কালার, ওই কারণে আমি ওইটা অর্ডার দিলাম। তো দেখি যেদিন আসবে ওইটা সেদিন আসে পাল্টা নিয়ে যাবো। না ভাই না ভাই, একসাথেই আসবো, যেদিন মনে করেন ক্যামেরা আসবে একসাথেই এসে ফোনটাও ঠিক করে নিয়ে যাবো, এক হাউকা টাকা নষ্ট করার কোনো মানে হয় না ভাই। তো এই তো এখন রংপুরের গলিতে গলিতে ঘুরতেছি। কেরামতিয়া এখন রংপুর টার্মিনালের ভিতরে ঢুকলাম, এটা সম্পূর্ণ একটু ঘুরে দেখতেছি, ঘুরে দেন জায়গায় বাস দাঁড়ায়, এই জায়গা থেকে যায় কিন্তু ওই জায়গায় মেডিকেল মোড়ে ওইদিক কি মামা মেডিকেল মোড়ে ওইদিক দাঁড়ায়, আর এটা হচ্ছে মসজিদ নাকি টার্মিনাল স্থানীয় মসজিদ। যাক মসজিদটা মাশাআল্লাহ অনেক ভালো আছে। আর এখানে এখানে আমি ওয়াশরুম গিয়েছিলাম, মোটামুটি অনেক বড়ই আছে টার্মিনাল। টার্মিনাল কি দুইটা কেটে নাকি? এখন যাই এই যে মেডিকেল মোড়ে ওই জায়গায় ওইখানে যাই বাসে চড়বো। পর্যটক মোটেল পর্যটক স্থান নাকি? পর্যটক মোটেল হচ্ছে টাটা মোটরস, এখানে হচ্ছে জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয় রংপুর। ইয়ামাহার শোরুম এটা, বাইকের বড় মেয়ে মানে বড় শোরুম, হচ্ছে জেলা সমবায় কার্যালয় রংপুর, হাবিব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, সায়েম ল্যাবরেটরি, এডিআর ডায়াগনস্টিক। আমি পাইছি ভাই পুরা এন্টারপ্রাইজ, মোটামুটি এন্টারপ্রাইজ। আর এই হচ্ছে রংপুর সেনানিবাস, এখানে ঢুকবো আর কি কোনো প্রবলেম, অফিসিয়াল পারমিশন নিয়ে। আর তাছাড়া ঢুকতে দেয় সবাইকে, ঢুকতে দেয় ক্যান্টনমেন্টের ভিতর, আই নো দ্যাট। আর এই যে হচ্ছে এটা আর এএমসি শপিং কমপ্লেক্স, রংপুরের মধ্যে এটা সবচেয়ে বড়ো না, রংপুরের মধ্যে এই মার্কেটটা সবচেয়ে বড়ো, আর এমসি শপিং কমপ্লেক্স মার্কেট। অনেক গরম, অনেক গরম। এটা হচ্ছে রংপুর ক্যান পাবলিক না, রংপুর ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। হে বাবু আমার জ্ঞান বৃদ্ধি করো, দিস ইজ রংপুর ক্যান পাবলিক অ্যান্ড আমি পড়ে হচ্ছে সৈয়দপুর ক্যান পাবলিক।